তো আচ্ছা, আমরা যে সালোয়ারটা কাটিং করছি এটা হলো আমরা সেলাই করব। এই যে এই কাপড়গুলো আছে এগুলো তো বাড়তি কাপড়, এগুলো দিয়ে আমরা এই যে নিচের পট্টির কাপড় নেব। আর এই হলো আমার হলো ইউক পাট। তো ইউক পাটটা ফার্স্ট টাইমে আমরা হলো ইউক পাটটা একটা সেলাই দিয়ে নেব, দিয়ে নেব। সবসময় ডবল সেলাই দিয়ে নেব। পাটিসটা প্রথমে এইভাবে হলো একটা সেলাই দিয়ে নিতে হবে, এক পাশে এক পাশে এইভাবে একটা সেলাই দিয়ে নেবেন কাপড়টা আটকানো। এভাবে ঘুরিয়ে নেবেন, নিয়ে এইভাবে হলো এটা ইয়ে করে এইভাবে সেলাই দিয়ে নেবেন। তাহলে আমাদের এই যে পাটিস এরিয়াটা কিন্তু হয়ে গেল। বডি পার্ট, যে বডি পার্টের উল্টা ভাওটা দেখে নেবেন, দেখে তারপরে হলো এই যে বের করে নেবেন, নেওয়ার পরে এই যে সেলাইটা দিবেন। যতটুকু বাড়তি রাখছি অতটুকু নিচের কাপড়টাও বাড়তি রাখবো, রেখে দুইটা কাপড় যেন কোনোভাবে ঘোষ না পড়ে, দুইটা যেন সমান থাকে। এভাবে আগে এলো, এরপরে এই যে কাপড়টা এভাবে এভাবে ঘুরাইয়া কিন্তু সেলাই দিতে হবে। এইভাবে সবসময় ভাও সাইড থেকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার হলো প্রথমে একটা লব দিয়ে সেলাই দিবেন, এরকম লব দিয়ে একটা সেলাই, তারপরে পাঁচটা সেলাই হবে যেহেতু ওই অনুপাতে হলো কতটুকু চওড়া হবে ওই অনুপাতে হলো সেলাইটা দিবেন। এখানে কিন্তু এই পাটিসে কিন্তু পাঁচটা সেলাই হবে। এরপরে এই সাইড থেকে পাটিসটা হওয়ার পরে এভাবে নিচের থেকে সেলাই ধরবেন, কয় ইঞ্চি নিচের ঘেরটা কয় ইঞ্চি, আমাদের তো যেহেতু 11 ইঞ্চি আমরা এভাবে মেপে দেবো 11 ইঞ্চি। কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই, অর্ডারই কাজ করতে হলে এসব কিন্তু কোনো কিছুই কম বেশি হওয়া সম্ভব করা সম্ভব না। ব্যাস এক সমান করে একবারে উপর পর্যন্ত যেমন শেপ আছে সেই শেপ অনুপাতে এক সমান করে উপর পর্যন্ত আসবে। এইভাবে এইভাবে আগে হলো এক পা বানায় নেবেন, এইভাবে এক সাইড আগে এভাবে জুড়ে নেবেন। এরপরে এই যে সালোয়ারের কিন্তু এই সাইডের সেলাই কিন্তু ছিটে যায়, ছুটে যায়, ঠিক আছে, ছিঁড়ে যায়। এগুলো এইভাবে হলো একটা সেলাই দেওয়ার পরে এভাবে টান দিয়ে নেবেন, ঠিক আছে, এভাবে টান দিয়ে নেবেন। নেওয়ার পরে যদি সেলাই যদি ছিঁড়ে যায় তাহলে এখনই ছিঁড়ে যাবে, পরবর্তীতে কিন্তু আর এই সালোয়ারটার এই এই রানের সেলাই সেটার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা আমরা টান দিয়ে হলো কিন্তু বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে হলো পরের যে সেলাইটা দিবেন, এরপরের যে এখন যে সেলাইটা দিবেন এটা হলো এভাবে কাপড়টা যেভাবে যতটুকু টান হয়েছে ওই টান অনুপাতে এইভাবে হলো এই যে আগের সেলাইয়ের উপর দিয়ে এই সেলাইটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু এই সালোয়ারটা কখনোই এই আপনার হলো এই সাইডের সেলাই কখনোই পারবে না, মানে ছিঁড়ে যাবে না। হায়ের সেলাই যখন দেওয়া হয়ে গেল, দেওয়ার পরে এই যে কাপড়টা হলো উল্টায় নেবেন, এভাবে দেওয়ার পরে এই যে এখানে এলো এই যে মাঝের যে এই যে হায়ের যে সেন্টারটা, ঠিক আছে, এই হায়ের সেন্টার এভাবে ধরবেন আর এখানে এলো এভাবে ধরে সেন্টার দিবেন কুচির জন্য। এখন হলো আমরা হলো কুচিটা লাগাবো, ঠিক আছে। আমাদের কুচি লাগানোর সিস্টেমটা যদি একটু ভিন্ন এবং খুবই সহজ, এটা যদি একবার বুঝতে পারেন তাইলে আর আপনার কখনো এলো কুচি লাগানোর জন্য সমস্যা হবে না। বেলপাটের জয়েন্টের সাথে হাইয়ের জয়েন্টের সাথে একদম সেলাইয়ের এলো মিল রাখবেন, এক সমান রাখবেন, যেহেতু পুরাটা আমাদের কুচি হবে না, মাঝখানে একটু গ্যাপ দিয়ে নেবেন, পুরাটা কিছু কিন্তু মেকআপ আসবে না, কারণ এত লুজ সালোয়ার এখন কেউ পরে না আর এত লুজ কাটাও হয় না, আর এখন কাপড়ের পানাও অত বেশি থাকে না। এতটুকু গ্যাপ দিয়ে তারপরে এই যে এইভাবে এলো কুচি দিবেন, সব কটা কুচি এক সমান
এভাবে এই যে আমাদের যে সেন্টার আর এই যে আমাদের যে সেন্টার এই সেন্টারের সাথে এই সেন্টারটা যখন এসে মিলে যাবে এই সেন্টারগুলো যদি আপনি অ্যাকুরেট মিলাইতে পারেন আপনি দেখবেন এই সালোয়ারে কিন্তু বিশাল একটা অল্টার আছে সেটা হলো এক সাইডে টানে সালোয়ার এগুলোর মূল কাহিনী হলো এই যে সেন্টারগুলো দেওয়া হয় কুচির জন্য এই সেন্টারগুলোর সাথে এই সেন্টারে মিলে না যার কারণে একদিকে কাপড় বেশি যায় একদিকে কম যায় এই জন্য বাঁকা হয়ে যায় একদিকে টানে তো দেখছেন এই যে আমরা কিন্তু সেন্টারে মিলিয়ে দিছি তো এইভাবে হলো এই পুরোটাই হলো এভাবে হলো কুচি দিয়ে দেবেন এই কুচি লাগানো যখন হয়ে যাবে এরপরে হলো আমাদের হলো রাবার এভাবে রাবারটা ধরে এভাবে টান দিবেন ঠিক আছে এবার টান দিয়ে হলো মিলাবেন এভাবে মিলাবেন এটা যে এই যে মাপটা হলো এই এই সেটা হলো যত বড় ইক পার্ট হোক এইভাবে যখন আপনি রাবারটা মাপ দেন তখন কিন্তু রাবার ছোট এবং বড় হওয়ার কোনো সুযোগ নেই বাস এভাবে নিয়ে এরপরে হলো এভাবে ডবল ইয়ে করে দেবেন তারপরে এই যে জয়েন্ট দিয়ে দেবেন এভাবে রাবার আর সহজ আরও অনেক সহজ নিয়মে রাবার লাগানো যায় সেই শুধু রাবার লাগানোর একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন রাবার লাগানো একদম সহজ এত সহজ আর কোনো ফর্মুলা হইতে পারে না সেটা যে কেউ পারবে যে সেলাই দিতে পারে সেও রাবার লাগাইতে পারবে ওই ধরনের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এরপরে এই যে রাবারটা এভাবে দিয়ে এবারে কোনোভাবেই জানি এই সেলাইটা দেওয়ার সময় কোনোভাবেই যেন আপনার হলো এই রাবারের উপরে সেলাইটা না পড়ে এক সেলাই দেওয়ার হওয়ার পরে এইভাবে হলো রাবারটা এভাবে এভাবে টান দেবেন জায়গাটা এভাবে টান দিয়ে মিলাই নেবেন এভাবে ঠিক আছে নেওয়ার পর এই যে হলো এখান থেকে হলো সেলাই ধরবেন যেখানে সেলাই আছে মানে জয়েন্ট আছে যে ইয়ার ইয়ারটা এরপরে এইভাবে হলো সুন্দরভাবে টান দেবেন আমরা হলো তিনটা সেলাই দেই আমরা হলো তিন সেলাই দেবো আমাদের কিন্তু রাবারটাও লাগানো হয়ে গেছে আসলে এই ছিল ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ